তাহলে এর পরিধি যে কত দূর সেটা তো মাপা যাবে না। তাহলে তাহলে ঠাকুর সাম্যবাদের ডিঙ্গি বললেন, ডিঙ্গি মানে কি? আমরা ডিঙ্গি শব্দটা জানি, ডিঙ্গি নৌকো নাকি? রামায়ণ নৌকো, ডিঙ্গি নৌকো, নৌকো মানে বড় নৌকো, যেখানে 20 জন 25 জন 100 জন, হ্যাঁ বড় নৌকো। আর ডিঙ্গি মানে নৌকোর একটি ক্ষুদ্র সংস্করণ নাকি, যেখানে মানে ঠেকায়, মানে যখন দরকার পড়বে, মানে কোনো রকমে মানে পার হওয়ার জন্য 5-10টা লোক ডিঙ্গি, সেটা হচ্ছে ডিঙ্গি। মানে পুরো নৌকো নয় কিন্তু নৌকরই মতো, যেখানে আমরা ক্ষুদ্র কিছু লোক, মানে কম কিছু সংখ্যক লোক সেখানে আমরা পার হতে পারবো। তাহলে বেদ ভিত্তিক সাম্যবাদে ডিঙ্গিতে যারা থাকবেন তারা এইটিকে যেতে পারে। তা এই বাড়িটার সঙ্গে ঠাকুরের আরো কিছু কথা আমরা যদি টানি তাহলে এই কথাটার অর্থ আমাদের পরিস্ফুট হয়ে যাবে, বোধগম্যে আসবে। কেমন রাম, আমি প্রয়োজনে 10 আনা শয়ানা করে ছেড়ে দিব। রামন রাম, পৃথিবীর 10 আনা লোক নিঃশেষ যদি করতে হয়, করে 6 আনা লোক যদি রাখতে হয়, তবু আমি করব, তবু বেদ ভিত্তিক সাম্যবাদ আমি প্রতিষ্ঠা করে যাব। রামন রাম, আবার একটা শোনা কথা রামন রাম, বহুদিন আগে শুনেছিলাম, এক দাদা ঠাকুরের কাছে গিয়েছিল, ওই দাদা মাঝে মাঝেই যায়, বাবা আমরা এখন কি করব বলো, অর্ডার দাও। তা ঠাকুর বলছিল, যা যা কুটা আসিনা 15 হিসাব কর, তাহলে 10 আনা 6 আনার থেকেও কিন্তু কমে আসলো, 85 না 15। তুই 85-র মধ্যে করছোস না 15-র মধ্যে করছোস সেটা হিসাব কর। তা যাই হোক, রামন রাম, আলোচনার প্রসঙ্গটা এইটাই, তাহলে বেদ ভিত্তিক সাম্যবাদের যে ডিঙ্গি সেটাও কিন্তু উত্তরবঙ্গেই হবে। রামন রাম, এটা আমার ভবিষ্যৎবাণীও না, ভাব উচ্ছ্বাসও না, কল্পনাও না, গণিতের গণনায়, আমার গণিতের গণনায় বলছে। যেহেতু বেদ ভিত্তিক সাম্যবাদের বন্যা উত্তরবঙ্গের থেকেই বইবে, তাই বেদ ভিত্তিক সাম্যবাদের যে ডিঙ্গি সেটা উত্তরবঙ্গের মাটিতেই তৈরি হবে বলে আমার ধারণা, আমার গণিতের গণনায় আমি বুঝতে পারছি। তাই যদি হয় তাহলে ওই জন্যই আমি উত্তরবঙ্গের সঙ্গে যুক্ত হতে চাই এবং নিজেকে ধন্য করতে চাই। রামনারায়ণ, আপনারা কি যুক্ত করবেন? রামনারায়ণ, ঠাকুর প্রকৃতি কি চায় সেইভাবে কি আছি? স্বাদ নিজে বোঝা যায়, অন্যকে বোঝানো সম্ভব নয়। ঠাকুর সেখানে বললেন যে সৃষ্টির প্রকৃতি নিয়মের ধারায় জীব এই পৃথিবীর বুকে, আরো আরো পৃথিবী আছে, জন্মগ্রহণ করছে, বড় হচ্ছে এবং আবার চলে যাচ্ছে। তো মানুষের কথাই বলা হচ্ছে, আমি ঠিক সেই শব্দগত ভাবে যাচ্ছি না, আমি ভাবার খোঁটায় নিয়ে আসতেছি। আমি জন্মগ্রহণ করলাম, শিক্ষা গ্রহণ করলাম, চাকরি বাকরি করলাম, বিয়ে শাদী করলাম, সন্তান আদি আমার সৃষ্টি হলো, তারপরে আমি বৃদ্ধ হলাম, হ্যাঁ এর মাঝখানে আমি সংসার পরিচালনার জন্য রেশনের ব্যাগ নিয়ে দৌড়দৌড়ি সব কিছুই করলাম, তারপরে বৃদ্ধ হলাম, তারপরে আমি এই পৃথিবীর বুকে থেকে চলে গেলাম। ঠাকুর বলল, শুধু এইটুকুর জন্যই কি সৃষ্টি? শুধু এই, আবার ঠাকুর প্রশ্নের জবাবটা নিজেই দিয়েছেন যে শুধু এইটুকুর জন্য সৃষ্টি হতে পারে না, প্রকৃতি বা সৃষ্টিকর্তার একটা বৃহৎ উদ্দেশ্য আছে তোমাকে এখানে পাঠানোর জন্য। তুমি যদি সেই দীপটুকু জ্বালাতে না পারো, সেই কাজটুকু যদি তুমি করে যেতে না পারো, তাহলে তোমার জন্মটাই বৃথা। কেমন আরাম, জন্মটা বৃথা, জন্মটাই বৃথা, ঠাকুরের শব্দ থেকে আমি বললাম, ঠাকুর এইভাবেই বলেছেন।
তাহলে এই পৃথিবীর বুকে যে আমাদের জন্মগ্রহণ হলো, আমরা যে আসলাম, কেন আসলাম এটা আমাদের জানতে হবে। এই কথাটাই আবার ঠাকুর পুনরাবৃত্তি করলেন, কেন এসেছি পরাজগতে, কেন এসেছি এটা আমরা যতক্ষণ পর্যন্ত না জানতে পারবো ততক্ষণ আমরা আসল বস্তুর সন্ধান থেকে অনেক দূরে থাকব, এবং আসল বস্তুর সন্ধান না পাওয়া অব্দি আমরা হদিশে বেদিশ হয়ে আছি। রামায়ণ ঠাকুর এই শব্দটি ব্যবহার করেছেন। কখনো কখনো মনে হয় না যে ঠাকুরের শিষ্য আমরা সন্তান দল করি, নাম করি, গান করি, কীর্তন করি, অনেক কিছুই করি, তবু কেন যেন একটু সূক্ষ্ম একটা মনে বেদনা, হ্যাঁ আমাদের সব কিছু ঠিকঠাক চলছে তো, অমুক দাদার সাথে অমুক গোষ্ঠী এমন 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 কেন হচ্ছে, আমাদের মনে একটা হতাশার ভাব, একটা সূক্ষ্ম বেদনা কিন্তু আসে। সেটাই হচ্ছে আমরা হদিশে বেদিশ হয়ে আছি রামায়ণ। তা যাই হোক, সেদিক থেকে আমিও এখন উত্তরবঙ্গে, আমরা ভাগ্যবান, আমরা কেন এসেছি ঠাকুর ক্লিয়ার করে দিয়েছে, একদম পরিষ্কার করে দিয়েছে কেন এসেছি, আর আমাদের আলাদা করে খুঁজতে হবেই না রামায়ণ। আমি যতটুকু বুঝেছি আপনারা মিলিয়ে নেবেন, কেন এসেছি মানে আমাদের কি কাজ করতে হবে, আমাদের সংস্কার মুক্তির কাজ করতে হবে রামায়ণ, যা আপনারা বা আমরা করেই চলছি। এই সংস্কারের বাঁধ যখন ভেঙে যাবে, তখন কিন্তু সাম্যবাদের ডিঙ্গি তৈরি হওয়ার পথটা প্রশস্ত হবে। তাই সংস্কার মুক্তির কাজ আমরা করেই চলেছি, আমাদের আর আলাদা করে কেন এসেছি সেটা আর খুঁজতে হচ্ছে না। কেন এসেছি ঠাকুর আমাদেরকে নির্ধারণ করে, ঠাকুর আমাদেরকে কাজ দেখিয়ে দিয়েছেন, আমরা সংস্কার মুক্তির কাজ করব। সংস্কার মুক্তির কাজে যখন আমরা অগ্রসর হব, তখন সংস্কারের বাঁধ ভেঙে যাবে, বেদের বন্যায় উত্তরবঙ্গ প্লাবিত হবে, বেদভিত্তিক সাম্যবাদের ডিঙ্গিও তৈরি হবে, সমগ্র যেটা বেদভিত্তিক সাম্যবাদ তৈরির রাস্তা সেটাও প্রশস্ত হবে। ঠাকুর আমাদের গুরুদেব, ঠাকুর আমাদের বলতেছেন অনাদি বেদের কথা, এবং বললেন যে আমি যে তোমাদেরকে বেদের কথা বলছি সেটা কিন্তু প্রচলিত ঋগ যজু সাম অথর্ব বেদ নয়, আমি যে বেদের কথা বলছি সে বেদটির নাম হচ্ছে অনাদি বেদ, এবং সেখানেও দুটি ধারা আছে রামায়ণ। এটা কিন্তু আমাদের ক্লিয়ার করতেই হবে, করতেই হবে, করতেই হবে রামায়ণ, না হলে কিন্তু আমাদের মিক্স হয়ে যাবে। সেখানেও দুটি ধারা আছে, প্রথম ধারাটির নাম হচ্ছে ধারা পাতা, আর দ্বিতীয় ধারাটির নাম হচ্ছে আদর্শ লিপি বা মুক্তির পথ। আবার বলছি, বেদের দুটি ধারা, প্রথম ধারাটির নাম হচ্ছে ধারাপাতা বা আগের পড়া, দ্বিতীয় ধারাটির নাম হচ্ছে আদর্শলিপি বা মুক্তির পথ বা পরের পড়া, এবং দ্বিতীয় ধারাটিতে ঠাকুর নয়েন্ট্রি বোর্ড বসিয়ে দিয়েছেন, মানে সেখানে প্রবেশ নিষিদ্ধ, সেদিকে আমাদের চিন্তা চর্চা করতে হবে না। প্রথম ধারাটি নিয়ে তাহলে আমাদের চলতে হবে। তাই সন্তান দলের প্রতি নির্দেশ, বইতে আপনারা দেখবেন স্পষ্টভাবে লেখা আছে সন্তান দল এখন ধারাপাতার পাঠ নিয়ে ব্যস্ত। তাহলে ধারাপাতার পাঠটা কি আমাদের তো ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে বুঝতে না পারলে তো আমরা কেমন করে পড়বো, কেমন করে সেই কাজগুলি করতে পারবো, সেই কাজগুলি করতে পারবো না।
তাই ধারাপাতার পাঠটার মধ্যে বলছে, ধারাপাতার পাঠ হচ্ছে নিজেকে সংস্কার মুক্ত করা। বাস্তব জীবনের চলার ধারা, নিজেকে সংস্কার মুক্ত করা এবং বাস্তব জীবনের চলার ধারা। এবং আদর্শলিপি যে মুক্তির পথ দ্বিতীয় ধারা, সেটা সম্পর্কে ঠাকুর বলেছে যে মুক্তি যদি পেতে চাও মুক্ত করো আগে। যদি ধারাপাতার কাজ তোমার শেষ না হয় তাহলে তোমার দ্বিতীয় ধারার দরজা কোনোদিনও খুলবে না। আর এই ধারাপাতার কাজ যদি তোমার শেষ হয় তাহলে দ্বিতীয় ধারার যেটা দরজা, যেখানে নয়েন্টি বোর্ড বসানো আছে, সেটা আপনি আপনি খুলে যাবে। তাই এখন আমাদের পাঠ্যবস্তু সমস্ত কিছু প্রথম পড়া হচ্ছে আমাদের ধারাপাতার কাজ বা সংস্কার মুক্তির কাজ। তা সংস্কার মুক্তির কাজটা কেন রামায়ণ? ঠাকুর বলছেন যে আমি উচ্ছিষ্টের ভিতরে যাব না, একেবারে নিউ লাইট দেব। আমি উচ্ছিষ্টের ভিতরে যাব না, একেবারে নিউ লাইট দেব। তাহলে নিউ লাইট যদি হয়, উচ্ছিষ্ট তো থাকবেই না, নিউ লাইট যদি হয় তাহলে পুরোপুরি নিউ স্ট্রাকচার প্রচলিত। ঠাকুর এই কথা বলছেন, প্রচলিত সংস্কারগত ধর্ম তোমাদের জন্য নয়। তাহলে আমরা যদি প্রচলিত সংস্কারকে নিয়ে বসে থাকি, প্রচলিত সংস্কারের বশবর্তী যদি আমরা হয়ে থাকি, এবং যদি আমরা বলি এই হাজার হাজার বছরের সংস্কার একদিনে যাবে না, তাহলে আমাদের সংস্কার মুক্ত হতে অনেক দেরি হবে। সংস্কার মুক্ত হতে আমাদের যত দেরি হবে তত দেরি হবে আমাদের বেদভিত্তিক সাম্যবাদের ডিঙ্গি তৈরি হতে, এবং তত দেরি হবে আমাদের বেদভিত্তিক সাম্যবাদ প্রতিষ্ঠা করতে। তাই সংস্কার মুক্ত ব্যাপারটা আমাদের কত গুরুত্বপূর্ণ সহকারে বুঝতে হবে, জানতে হবে, আমরা যাতে সকলেই উপলব্ধি করি রামায়ণ। আর এখানে খুব বড় ভূমিকা গ্রহণ করতে লাগবে আমাদের মাতৃজাতি মায়েদের। এখানে একটা ভাব উচ্ছ্বাসের কথাই বলবো রামায়ণ। আমরা জানি যে ত্রেতা যুগে রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন, করে অযোধ্যায় এসে তিনি রাম রাজত্ব প্রতিষ্ঠা করে সেখানে রাজা হয়েছিলেন রামায়ণ। রাবণকে বধ করার পরেও, রাবণকে বধ করেছিলেন রামচন্দ্র সাগরকূলে শিবির করে, মানে বনবাসকালে, কিন্তু তিনি যখন রাবণকে বধ করে অযোধ্যায় এসে সিংহাসনে বসলেন, রাজা হলেন, তখন তিনি বুঝতে পারলেন যে রাবণ আরো আছেন। আমি কিন্তু রামায়ণের ভাষায় কথা বলছি রামায়ণ। তা সেটা কোন রাবণ আমাদের বোধ হয় সকলেরই জানা আছে রামায়ণ। সেটা কোন রাবণ? সেই লঙ্কাটা এই লঙ্কা না, সেটাকে নাকি বলা হয় আহর লঙ্কা। যাই হোক, আমি এখানে আমার ভুল হলে চোদ্দ ভূপাল দা একটুখানি সংশোধন করে দিবেন বলে আশা রাখি। আহর লঙ্কা, সেই আহর লঙ্কাতে কে আছেন? এই রাবণের তো দশটা মাথা ছিল, সেই রাবণের নাকি হাজারটা মাথা। হাজারটা মাথা মানে হাজার গুণ বুদ্ধি বেশি, হাজার গুণ ক্ষমতা বেশি। তাহলে সেই রাবণকে বধ না করা পর্যন্ত তো রাম রাজত্ব প্রতিষ্ঠা হচ্ছে না, শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না। হাজার মাথা রাবণ এখনো জীবিত, মানে বড় শত্রু বড় রাক্ষস এখনো জীবিত, তাহলে তাকে তো ধ্বংস করতেই হয়। তা যাই হোক, সীতা হচ্ছে গৃহবধূ, সীতাকে না জানিয়েই রাম বারবার যুদ্ধযাত্রা করছে। আর সেই হাজার মাথা রাবণের এতই ক্ষমতা,
তার হুঙ্কারে সে আবার উড়ে এসে ওই অযোধ্যায় করতেছে, মানে তার সাথে সাক্ষাৎ তো দূরের, যুদ্ধ তো দূরের কথা, সাক্ষাৎই করতে পারতেছে না। তাই সীতা রামায়ণম, আমি মৈত্রী মহল মহিলা কর্মী সংঘের উদ্দেশ্যে কথাটা বলছি, রামায়ণম সীতা বললেন, প্রভু কিছু কিছু আমি বুঝতে পারতেছি, আপনি যাচ্ছেন আবার আসতেছেন আমি কিন্তু কিছুই জানি না, কিন্তু কিছু কিছু আমি বুঝতে পারতেছি, আপনি কোথায় যাচ্ছেন কি করতেছেন আমি কিন্তু একটু জানতে পারি প্রভু। বলে, না তুমি নারী জাতি, অবলা জাতি, তুমি জেনে আর কি করবে, ঠিক আছে এটা আমার কর্তব্য, আমাকেই করতে দাও। যাই হোক, তা সেই আহরলঙ্কায় সেই হাজার মাথা রাবণের যে গেট, সেখানে নাকি একটা বড় ঘন্টা ছিল। সেই ঘন্টাটা যে বাজাইতে পারবে তার সঙ্গেই যুদ্ধ করতে আসবে ওই হাজার মাথা রাবণ। হ্যাঁ, এমনকি বিশাল শক্তিধার, শক্তিধর যদি না হয়, বিশাল শক্তির অধিকারী যদি না হয়, রাম তো অবতার, তার তো বিশাল শক্তি আছেই, তবুও সেই শক্তিটাও নাকি কম পড়ে গেছে। যাই হোক, রামায়ণ রাম আমি ওইভাবে বলছি না, রামায়ণে যেভাবে বর্ণনা আছে আমি সেইভাবেই বলছি। তা রাম এবং রামের সঙ্গে যারা গিয়েছিল তারা নাকি ওই ঘন্টাটাকে স্পর্শ করতেই পারে নাই, সেই ঘন্টাটাকে স্পর্শ করতে যাচ্ছে এবং সেই ঘন্টাটারই এত ক্ষমতা শক্তি যে সেই ঘন্টাকে স্পর্শ করতে যাওয়ার যে মন মনোবৃত্তি বা ওইদিকে ধাবিত হচ্ছে সেটাতেই ঘন্টাটা একটা বিপরীত একটা শক্তি এদের উপরে প্রয়োগ করছে, সেই ঝড়েই এরা আবার ঘুরে এসে এসেতে পড়ছে। তাই সীতা বলল যে প্রভু আমাকে আপনার সাথে নিয়ে যান, আর আমাকে যদি সাথে না নেন প্রভু তাহলে আপনার ওই ঘন্টা দেখায় সার হইবে। স্লোগান দেই না কেন, সংস্কার মুক্তিকে পালন পোষণ করছেন রামায়ণ রামায়ণ। আমি ওই জন্য আগেই বলছি যে আমার কথার একটু এদিক সেদিক হতে পারে, হ্যাঁ আপনারা কিন্তু সেটা সংশোধন করে নেবেন। তাই মাতৃজাতির কাছে করযোগে অনুরোধ করছি, আপনারা আমাদেরকে শক্তি দিন, না হলে কিন্তু আমাদের ওই ঘন্টা দেখাই সার হবে, ওই আহরলঙ্কায়ও যাওয়া হবে না, হাজার মাথা রাবণও বধ করা হবে না, রাম রাজত্ব বা বেদভিত্তিক সাম্যবাদও কিন্তু প্রতিষ্ঠা করা হবে। তা যাই হোক রামায়ণ রাম, আমি এটুকু বলেই আপাতত আলোচনা শেষ করলাম রামায়ণ রাম। হ্যাঁ, এখন ঠাকুর জন্মগ্রহণ করলেন 1920 সালে রামায়ণ রাম। ১৯২০ সালে ঠাকুর জন্মগ্রহণ করলেন, ঠাকুরের জন্মলগ্ন থেকেই কিন্তু ঠাকুর এই বেদভিত্তিক সাম্যবাদের, বেদভিত্তিক সাম্যবাদ প্রতিষ্ঠার কর্মযজ্ঞ শুরু করেছেন জন্মলগ্ন থেকেই রামায়ণ রাম। দেখুন আপনারা একটু পর্যালোচনা করুন, আপনারা জানেনই, হ্যাঁ খালি চিন্তাধারাটা আমাদের ওইদিকে একটু এগিয়ে দিলেই হলো। ঠাকুর জন্মগ্রহণ করার সাথে সাথে পুজোটা বন্ধ হয়েছে কিনা রামায়ণ রাম, পুজো কি ওই দিন হয়েছিল? সেই বৈদিক বাড়ি, বারো ভাইয়ের বাড়ি, বিশাল সেই মানে বাংলা কেন, হ্যাঁ ভারতবর্ষের বুকেই অত বড় কালী পূজা ধুমধাম, অত বড় বৈদিক বাড়ি, হ্যাঁ ওটা একটা ইয়া ছিল, বন্ধ হয়েছে কিনা? হয়েছে। আচ্ছা, এখন অনেকে বলে রামায়ণ রাম যে না আমার বাড়িতেও আমি যেদিন জন্মগ্রহণ করি সেদিনেও কিন্তু আমার বাড়িতে যদি কোনো মাঙ্গলিক কাজ থাকে সেগুলো কিন্তু বন্ধ হয়। তা দেখুন কথাটা ঠিক,
সেটা কি মনোভাবে, আমি যে জন্মগ্রহণ করলাম আমার বাড়িতেও আজকে পুজো আছে, সেটা বন্ধ হলো, কি 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 জন্য বন্ধ হলো, সেটা অশৌচ হলো এই জন্য, তাই তো? হ্যাঁ, পরবর্তী বছর কিন্তু আমি আবার সেই ঠাকুরের সামনে হাত জোর করে বলবো, মা আমাকে ক্ষমা করো, হ্যাঁ আমি কালা পাহাড় হয়ে জন্মগ্রহণ করেছিলাম, তাই তোমার গত বছরের পুজোটা হয়নি মা, হ্যাঁ এইবার আমি জোড়া পাঠা দিব, জোড়া ঢাক দিব, জোড়া কলা দিব, হ্যাঁ 100টা বাতির কাছে 200টা বাতি দিব, সেটা যাতে পূরণ হয় রামায় রাম। তাহলে আপনারাই বলুন, সেই আমার জন্মের জন্য যে বন্ধ হয়েছিল সেটা সত্যিই কি সংস্কার মুক্তির জন্য বন্ধ হয়েছিল? না, কিন্তু ঠাকুর জন্ম মুহূর্তেই করছে। এবং এই পূজা পার্বণ যাগ যজ্ঞ শান্তি সস্তয়ন সেগুলা বন্ধ করার জন্য ঠাকুর জিহাদ ঘোষণা করেছেন এবং সেইভাবেই সেগুলি পালন করেছেন। রামনারায়ণ দেখুন, জন্মলগ্ন থেকে শুরু হয়েছে, তারপরে ছয় ষষ্ঠীর দিন আসে, সবাই আশীর্বাদ করতে, রামনারায়ণ সবাই আশীর্বাদ করে, ঠাকুর সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছেন রামনারায়ণ। হাত বারবার এরকম করে উঠিয়েছেন, মুষলধারে বৃষ্টি পড়েছেন সারাদিন, আবার হাত এরকম উঠেছেন, বৃষ্টি বন্ধ হয়েছে, হ্যাঁ কেউ আসতে পারেনি ঠাকুরকে আশীর্বাদ করতে। যিনি বিশ্বকে আলো দেখাতে এসছেন, সবাইকে আশীর্বাদ করতে আসছেন, তাকে কি কেউ আশীর্বাদ করতে পারবে? পারবে না রামনারায়ণ। ঠাকুরের যখন 2 বছর, 2.5 বছর, 3 বছর বয়স রামনারায়ণ, ঠাকুর শেষ রাত্রে উঠে যেতেন বিছনা থেকে, কেউ বুঝতে পারতেন না কোথায় কোথায় যেতেন, ওই মেঘনা ধলেশ্বরীর বুকে জেলেরা মাছ মারত, হ্যাঁ সেই নৌকোয় নৌকোয় দেখত জ্যান্ত মাছ আছে কিনা রামনারায়ণ, হ্যাঁ সেই জ্যান্ত মাছগুলো ঠাকুর ছেড়ে দিত, ওরাও তো জি, ওদেরও তো বাঁচার অধিকার আছে। তাই গানে বলা হয়, ইনি সর্বজীবের মুক্তিদাতা। আচ্ছা, তারপরে ঠাকুর বাজারে যেতেন, বাজারে ব্যাগ নিয়ে যেতেন রামনারায়ণ, গিয়ে দেখতেন কোথায় কোথায় জ্যান্ত মাছ আছে, তা ঠাকুর বাজারে ঝুঁকছে, জেলেরা মাছগুলো লুকোচ্ছে, ঠাকুর বলছে কেন রে মাছ লুকোচ্ছিস কেন, আমি তো তোদের পয়সা দিয়েই দিই না, তোরা পয়সাতেও বিক্রি করবি, আমি তো পয়সা দিয়েই নিচ্ছি, এমনিতে তো নিচ্ছি না, হ্যাঁ জ্যান্ত মাছগুলিতে ছেড়ে দিতেন। তারপরে ঠাকুর বালতি নিয়ে, ছোটবেলাকার কথা বলছি রামনারায়ণ, ঠাকুর দুপুরবেলায় বালতি নিয়ে বেরোতেন, কাউকে কিছু বলতেন না, মাঠের মধ্যে অনেক গরু বাঁধা আছে, হ্যাঁ প্রচণ্ড রোদ্রে সেগুলি ভীষণ অবস্থা, ঠাকুর বালতি বালতি করে সেগুলিকে জল খাওয়াতেন রামনারায়ণ। তারপরে দেখুন, ঠাকুর 8-10 বছর বয়স যখন, তখন ঠাকুর বিভিন্ন নাম করা সাধু সন্ন্যাসী এদের সঙ্গে কাছে যেতেন। আপনারা শ্রী বীরেন্দ্রবাণী, রামনারায়ণ শ্রী বীরেন্দ্রবাণী গ্রন্থটি আপনারা পাঠ করবেন, সেটা কিন্তু আমরা শুধু ঠাকুরের বিভূতি, ওখানে আমরা দেখি ঠাকুরের শুধু বিভূতি আছে সেখানে না, থেকে ঠাকুর কিন্তু সেটা সংস্কার মুক্তির প্রথম পুস্তক হিসাবে কিন্তু আমরা সেটাকে দেখতে পারি। ঠাকুর দেখবেন অনেক অনেকে ভরে আসত, অনেকে মেকি সাধু সেজে আসত, ঠাকুর কিন্তু সেগুলির মুখোশ খুলে দিয়েছে সেই কম বয়সেই। তাহলে আমরা যদি ঠাকুরের জীবনীটা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাই যে ঠাকুরের জন্মলগ্ন থেকেই ঠাকুর সংস্কার মুক্তির আন্দোলনে নেমেছেন এবং আমাদেরকে সংস্কার মুক্তির পথে চলার জন্য অনুপ্রাণিত করেছেন, কিন্তু আমরা আজ অবধি করতে পারিনি, এটাই আমাদের রামনারায়ণ। তারপরে দেখুন, ঠাকুরের মা যখন চলে গেলেন, তখনও তো ঠাকুর মাথা মুন্ডন করেননি, ঠাকুর বৈদিক মতেই ক্রিয়াকর্ম করেছেন এবং সমস্ত জীবন ঠাকুর আমাদেরকে সংস্কার মুক্তির পথে চলতে বলছেন। সংস্কার মুক্তির পথে না চললে যে আমাদের কোনো কাজই সফল হবে না, সেটাও ঠাকুর বলছেন, হ্যাঁ
কাজেই এইসব জিনিসগুলি আমাদের এখন গভীরভাবে উপলব্ধি করার প্রয়োজন আছে, গভীরভাবে আমাদের অনুধাবন করতে হবে। তা যাই হোক, রামায়ণ রাম আলোচনা দীর্ঘ করব না, আরেকটি কথা আমি বলে আলোচনাটি সংক্ষিপ্ত আকারে নিয়ে আসব। পরাচাবুক ঠাকুর 1965 সালের 16 নভেম্বর থেকে 1965 সালের 15 এপ্রিল পয়লা বৈশাখে ঠাকুর সন্তান দল প্রতিষ্ঠা করলেন। তার আগে 64 সালে বালক সন্তান দল প্রতিষ্ঠা করেছিল। 1965 সালে আবার বালক কথাটি বাদ দিয়ে তিনি সন্তান দল প্রতিষ্ঠা করেন এপ্রিলে, 15 এপ্রিলে। তারপরে ওই বৎসরই ঠাকুর 16 নভেম্বর থেকে করাচাবুক সৃষ্টি করেন, করাচাবুকের প্রচলন করেন। করাচাবুক তো জানেন আপনারা না নিশ্চয়ই, রামায়ণ রাম অবশ্যই জানবেন। এবং প্রথম সংখ্যার করাচাবুকটির নাম ছিল কি, কেন, কোথায়। ঠাকুর সেখানে স্পষ্টভাবে বলেছেন যে একটা আমূল পরিবর্তনের জন্য এই করাচাবুকের দরকার। আমূল পরিবর্তন মানে কিন্তু বিপ্লব। এবং এই করাচাবুক বাড়ি বাড়ি প্রচারও হয়েছিল, এবং পরবর্তীকালে এই করাচাবুকের যে বাণী হবে, ভাষণ হবে, সেগুলিকে ঠাকুর বলতো, সেগুলি নোট করা হতো, সেটা প্রিন্টারে পেশে প্রিন্টিং হতো, আবার ঠাকুরকে সেটা পড়ে শোনানো হতো যে ঠাকুর ঠিক আছে কিনা কথাগুলি। ঠাকুর যদি বলছে হ্যাঁ ঠিক আছে, আমি যা যা বলেছি তাইতেই প্রিন্ট হয়েছে, সেটা পাবলিশড হয়েছে, আর ঠাকুর যদি বলেছে না এই কথাগুলি তো আমি বলিনি, সেটা কিন্তু প্রিন্ট হয়নি। এইভাবে আমার জানা আছে দুটো করাচাবুক ঠাকুর আবার রিপ্রিন্ট করিয়েছে। তাই করাচাবুকের বাণীগুলি আমরা অবশ্যই 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 গুরুত্ব সহকারে আমরা নেওয়ার চেষ্টা করব, এবং করাচাবুককে আমরা অগ্রাধিকার দিয়ে সেটাকে আমরা ফলো করার চেষ্টা করব। রামায়ণ এখানে আমরা ঠাকুর বালক ব্রহ্মচারীর সন্তান হিসেবে আমরা অনেক কিছু করি। রামায়ণ আমরা নাম করি, জপ করি, কীর্তন করি, মিটিং করি, মিছিল করি, কর্মী সভা করি, অনেক কিছুই করি রামায়ণ। 1992 সালে ঠাকুর বললেন যে তার আগে এই কথাটি বলার আগে আর একটা কথা বলি, আমার মুখের বাক্য বেদবাক্য, আমার গণিতে কোনো ভুল নেই। এটা নিশ্চয় ঠাকুরের কথা রামায়ণ। হ্যাঁ, যাহা বলি তাহাই সত্য, তাহাই তত্ত্ব, তাহাই শাস্ত্র, এটা আমরা পেয়েছি রামায়ণ। আমার মুখের বাক্য বেদবাক্য, আমার গণিতে কোনো ভুল নেই, এটার অর্থটা আমি এখন বলি। আমি যা বুঝেছি, তার মানে আমি যা বলি সেটাই চিরসত্য, সেটাই ধ্রুব সত্য, সেটা এক বিন্দু পরিমাণও এদিক সেদিক হবার নয়, এই কথাটির অর্থ আমি এটাই বুঝেছি রামায়ণ। আপনারা কি আমার সঙ্গে একমত? নিশ্চয় একমত রামায়ণ। আবার একই কথা ঠাকুর বিভিন্ন জায়গায় বলেছে। 1988 এর 1st জুলাই, নেচে নাচ শিখানো, লেজ নাড়িয়ে শিকার ধরা, সেখানে ঠাকুর বললেন, আমি কখনো মিথ্যা বাগাড়ম্বর করি না, আমার কথায় ও কাজে কোনো তফাৎ নেই। আচ্ছা, ওই যে আমার মুখের বাক্য বেদবাক্য, আমার গণিতে কোনো ভুল নেই, আর এই কথাটির মধ্যে মানে অর্থগত ভাবার্থগত কোনো পার্থক্য আছে নাকি রামায়ণ রাম? নেই কিন্তু, শব্দগত পার্থক্য শুধুমাত্র, তাই না? তারপরে ঠাকুর যা বললেন তাহাই সত্য, তাহাই ধ্রুব সত্য, সেটা এদিক সেদিক নয়।
রাম রাম। তাহলে 92 তে ঠাকুর একটা কথা বললেন, কি বেগার খাটুনি খাচ্ছে সবাই, আপনারা কড়া চাবুকের 924 পাতায় তুলে দেখবেন রাম রাম। এই কথাগুলি এখন আমাদের পর্যালোচনা করার, বিশ্লেষণ করার সময় এসেছে। পর্যালোচনা করতেই হবে, বিশ্লেষণ করতেই হবে। তার কারণ ঠাকুর করা যাবে কি বলেছে, বিরাট পরীক্ষার ছাকনির কাজ চলছে, এতে কার মন দৃঢ় কার মন হালকা প্রমাণ হয়ে যাবে। তোমাদের ঠাকুরের প্রতি কার কতটা বিশ্বাস ভক্তি আছে সেটাও প্রমাণ হয়ে যাবে। তাই বিরাট পরীক্ষার ছাকনি তো চলছেই, রামায়ণ আসবে লাখে লাখে, থাকবে ঠাকুরের তো এগুলা বলা কথা না রামায়ণ। আর সাম্যবাদের ডিঙ্গি, ডিঙ্গিতে কয়জন উঠবে, মুষ্টিমে ওই না, তা সব কথাগুলো মিলিয়ে আমাদের করতে হবে। তা যাই হোক রামায়ণ, আমার প্রতি কথাতে ইউনিভার্সাল টিউন খুঁজে পাবে, যার মধ্যে কোনো সংস্কার নেই। এই কথাটার অর্থ আমরা কি বুঝবো, আমার প্রতি কথাতে মানে আমার এভরি মানে ঠাকুরের প্রত্যেকটা শব্দের মধ্যে ইউনিভার্সাল টিউন, বিশ্বজনীন সুর খুঁজে পাব, তার মধ্যে কোনো সংস্কার নেই। তাহলে রামায়ণ 92 তে ঠাকুর বললেন, কি বেগার খাটুনি খাটছে সবাই, আমার কথাগুলি একটু অন্যরকম লাগতে পারে রামায়ণ, যার প্রশ্ন জানবে বা দ্বন্দ্ব জানবে, হ্যাঁ আমাকে বলবেন রামায়ণ, কি বেগার খাটুনি খাটছে সবাই, একটাও আসল বস্তুর মধ্যে নাই। জপ তপ করছে অনেকে, কিন্তু আসল বস্তুটা কেউ করতে পারছে। 92 তে বললেন, কি বেগার খাটুনি খাটছে সবাই, একটাও আসল বস্তুর মধ্যে নাই, জপ তপ করছে অনেকে, আসল বস্তুটা করতে পারছে। তাহলে 92 তে ঠাকুর কি আমাদের পরীক্ষার কি রেজাল্ট ঘোষণা করলেন, আমাদের কি পরীক্ষার ফলাফল ঘোষণা করলেন, আমরা একজনও পাস করিনি রামায়ণ। আমার কিন্তু ব্যক্তিগত কথা বলছি এখন রামায়ণ, হ্যাঁ কে কিভাবে অর্থ বুঝেছে সেটা না রামায়ণ। এটার মাধ্যমে আমি পজিটিভ কিছু একটা অ্যাঙ্গেলে যাব ভাই বোনদের সঙ্গে, সবাইকে সাথে নিয়ে রামায়ণ, হ্যাঁ এবং আপনাদের সঙ্গে আমি যুক্ত হব। তার মানে এতদিন আমরা যা কর্মসূচি কার্যসূচি করেছি সেগুলো কি সঠিক কর্মসূচির মধ্যে পড়েনি, সেগুলো কি তালে ধারাপাতার কর্মসূচি ছিল না? যদি সঠিক কর্মসূচি ছিল, আমি যদি সঠিকভাবে পড়াশুনো করেছি, তাহলে আমি আমার পরীক্ষার খাতায় B0 পেলাম কেন, আমার পরীক্ষার খাতায় আমি কেন শূন্য পেলাম? তাহলে আমাকে আত্মসমালোচনা করতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে, নিজেকে আবার পুনর্মূল্যায়ন করতে হবে যে আমি কি সঠিক জায়গায় আছি। গুরু যেভাবে চলতে বলেছেন, যা যা করতে বলেছেন, আমি কি সেভাবে চলেছি, আমি কি সেগুলো কাজ করতে পেরেছি? এই আত্মসমালোচনা টুকু আমাদের করতে হবে। আর রামায়ণ আমার এটাই আবেদন যে ঠাকুরের মুখের বাক্য যেহেতু বেদবাক্য, ঠাকুর যেহেতু মিথ্যা বাগাড়ম্বর করেন না, তাই ঠাকুরের প্রতিটা কথাতে যেহেতু ইউনিভার্সাল টিউন আমাদের খুঁজে পেতে হবে, তাই ঠাকুর এই কথাটি যেহেতু বলেছেন নিশ্চয়ই এখানে বহুত উদ্দেশ্য আছে। আমরা যা যা কর্মসূচি করেছি, যা যা কাজ করেছি, নিশ্চয়ই আমাদের সঠিক কর্মসূচি হয়নি, ধারাপাতার কার্যসূচি হয়নি, আমাদের পর্যালোচনা করে আমাদের নতুনভাবে এগোতে হবে, নতুনভাবে কার্যসূচি নিতে হবে। এইটুকু আবেদন রেখে
সকলকে রাম রাম জানিয়ে আমি আপাতত আলোচনা এখানে রাখলাম। এবং এই যতটুক আলোচনা করা হলো রাম রাম, এর মধ্যে যদি কারোর দু একটা প্রশ্ন থাকে এই দু এক মিনিটের জন্য, হ্যাঁ অবশ্যই দু একটা প্রশ্ন যদি থাকে, মানে যতটুক আলোচনা করা হলো আর কি এর মধ্যে আর কি শব্দগত ভাষাগত, হ্যাঁ যদি কোনো কিছু প্রশ্ন জেগে থাকে, দ্বন্দ্ব জেগে থাকে, যদি এর মধ্যে যদি দু একটা কারো প্রশ্ন থাকে, তার কারণ আমি যে কথা বললাম হয়তো এইভাবে আলোচনাটা মানে হয়তো কম হয়েছে আর কি, যে বেগার খাটো একটা আসল বস্তুর মধ্যে নাই, জব জব করছে অনেকে, আসল বস্তুটা ধরতে পারছে না। মা বন্ধুর মধ্যে জিজ্ঞাসা কারো